Hello friends, welcome back to my channel. Shelly Cooking. So all the kya apna ra shakhlore shagotom. Assalamualaikum. Ami aske arakta recipe apna ra loge share hormo. Amar video ta apna ra dekh ba, like di ba, comment kor ba. Aar amar recipe ta hilo asker rujot fatar bora. Aar rujot fatar bora ami jela hormo apna ra loge share horram. Asha kori amar video ta apna ra bal lagbo aar dekh ba. Rujot fata diya shag golla khano bora khora jay ami rujot fata di dal di bora hormu ar apnar loge share hormu dal ta ami ek kapor moto bijai agor din rakhsilam ar dui ta piyaj kuchu khorsi khasa moris kuchu khorsi dhonya pata kuchu khorsi ar oi dekho kar rujot fata oktare hoy rujot fata eta haile kubi bala kubi shushadu ekta fata bora hoybo dekhba apnara goro try korba আর ডালটা আমি ব্লেন্ডার করছি একটু হালকা বাটছি বেশি নিরক করছি না আর এখন আমি কুচি খোরা ফিয়াই যাচ্ছে খাসা মরিচ ধনিয়া পাতা আমি দিলাইরাম দিয়া আমি এক চামচর মতো ময়দা দিমু এক চামচর মতো আমি ময়দা দিছি আর হাফ চামচর মতো আমি হলুদ দিছি আর আমি পালাটিকে হাত দিয়া মাখাইরাম লবণটো আমি স্বাদ মতো দিছি পানি না দিলেও বালা বেশি নরম হইলে আবার ফাতার লগে অ্যাডজাস্ট হইতো নাই রুজট ফাতা আমি দই একটা প্লেটে রাখছিলাম আর এখন আমি ডালটা রুজট ফাতার মাঝে দিলাম পরিমাণ মতো একটু আন্দাজ করে দেওয়া লাগবো বেশি দিলে আবার ওই বালা লাগতো না এবার ইয়াইব এখন আমি হাত দিয়া বালাটিকে ফাতাটারে শেপ করলাম বরার আর মুখটা বন্ধ হইরা দিলাম সিল করলাম আর দিয়ে যাতাই যাতাই একটু সাফা সাফি সাফি দেওয়া লাগে নাইলে ওইতো না এবারে আইব ফুটটা এখন আমি আর একটা পাতার মাঝে আপনারা দেখাইরাম কিলা লইরাম আমি ডালটা বেশি দেওয়া যাইতো নাই আন্দাজ করে দেওয়া লাগব দিয়া বালাটিকে হাত দিয়া ফাতার মুখটা সিল করা লাগব আমি হাত দিয়ে একটু কেটা হইরা দিলাম এখন আমি ও আস্তে আস্তে বাঙ্গাটা দিলাম দেহ কাকিলে আমি দিলাম ই ফাতার বড়া খাইলে খুবই বালা খাওয়াটা খুবই বালা আর খুব সুস্বাদু একটা বড়া ওরকম আমি সবটি হরিলুমো মুখটা সিল হরিয়া আমি আর একটা হইরা দেখাইলাম আপনারারে আর সবটি ওরকম হরিয়া হইরা আমি একটা প্লেটের মাঝে রাখি দিমু আর পরে আমি সবটি ফ্রাই করে নিমু তেলের মাঝে দেখতেও সুন্দর লাগে খাইতেও ভালো লাগে আর খাইলেও খুবই উপকারও আইব পেটর লাগি রুজটর পাতা খুবই বালা খাইলে দেখো আমি কিলা মুখ বন্ধ করছি আমি করি লিছি সবটি এখন আমি একটা খড়াইয়ের মাঝে তেল গরম হইয়া রাখছি আর এখন চুলার গ্যাসটা একবারে লো হিটো দিছি তেল গরম আছে আমি সবগুলা ফাতার বড়া দিলাইরাম রুজট ফাতার বড়া দিলাইরাম তেলের মাঝে দিয়াংকু আমি ফ্রাই করমু আমি মসমসা হইব আর তেলটা আমি গরম হইয়া আগে তাকি রাখছি আর চুলার গ্যাসটা একদম লো হিটো রাখছি যাতে ফাতাটা কুলিয়া না যায় ওই গেছে মসমসা এখন আমি তুলি লিছি একটা প্লেটও পরিবেশন করছি দেহকা আর একটা আমি বাঙ্গিয়া আপনারা দেখাইলাম খুবই ক্রিস্কি হয়েছে আর খাইতে খুব সুস্বাদু হয়েছে পাতাটা মসমসা হয়েছে খুলিয়া গেছে না আপনারা গড় ট্রাই করবা আশা করি আমার ভিডিওটা আপনারা ভালো লাগছে আপনারা লাইক দিবা কমেন্ট করবা আসসালামু আলাইকুম